হ্যালো ইভরান ওয়েলকাম টু অ্যানাদার আপডেট অব মাই চ্যানেল ডাব্লু বিএসএসসি টেট টার্গেট তো বন্ধুরা যে গুড নিউজটি আমাদের অপেক্ষা আমরা করছিলাম তো ইতিমধ্যে ওয়েস্টবেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে যেই ভ্যাকান্সি তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকান্সি কত সংখ্যায় রয়েছে যেটা আগে ছিল সেই ভ্যাকান্সিটাকেই তারা রেখেছে ইট ইজ নোটিফাইড ইনফরমেশান Uh, to of all concerned that the final vacancy list related to with fast SLST at 2016 for recruitment to the post of assistant teacher at upper primary level of school except work, education, and physical education is being published in compliance of the order dated Agaro Baro Duhajarkuri passed by the Honorable High Court WPA 9597 of 2019 and as per Rule 93 of the West Bengal Service Commission, selection for appointment to the post.

তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিট যে বোর্ডিত সিটের কথা বলা হয়েছে সিট কিন্তু বৃদ্ধি পায়নি গুড নিউজ হলেও যারা এতদিন ধরে বুকে যন্ত্রণের অপেক্ষা করছিল সিট কোনো কোনো আপডেট হয়নি সেই চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি ভ্যাকান্সি কিন্তু দিয়েছে চৌদ্দো হাজার যে অষ্ট আশিটি বা অষ্টআশিটি পোস্ট ছিল তার মধ্যে টেন পার্সেন্টটাকে বাদ দিয়ে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি পোস্টটি কিন্তু রয়েছে এবং বাকি সিটে বাকি ডিটেলস কিন্তু পাবলিশড হয়ে গেছে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বাংলা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ কটা সিট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সাবজেক্ট অনুযায়ী কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা জায়গাতে রয়েছে দেখে নাও তোমরা সিটের পিডিএফটি এই এই মাত্র আপলোড হয়েছে বুঝতেই পারছো তো আমরা যে আশা করেছিলাম ভেবেছিলাম যে মিনিমাম হয়তো পাঁচ হাজার একটি বা পাঁচ হাজার সিট আপডেট হবে কিন্তু সেটা হলো না তাহলে ভ্যাকান্সি লিস্টে মোটামুটি কুড়ি হাজার জনের মতো ডাক পেতে চলেছে এইবার যারা অরিজিনাল ওয়েটেজ আগে ডাক পেয়েছিলো তারাই ডাক পাবে সেখানে নতুন যারা আশা করেছিল সেখানে ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু ভ্যাকান্সি আগেরটাই রাখা হয়েছে তো আমার মনে হয় এবার দেখা যাক লিস্ট যখন পাবলিশড হবে আশা করা যায় পুরো পিডিএফ দিয়ে অ্যাকাডেমিক এবং তার সঙ্গে টেট ওয়েটেজ বা টেট স্কোর সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আশা করি দেওয়া হবে তো তোমরা চাইলে ওয়েবসাইট ফলো করো দেখে নাও মানে যথেষ্টই বেদনাদায়ক খবর তো দি দশ বছর ধরে বা আট বছর ধরে অপেক্ষা করার পরে মাত্র চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি সিট তো সবাই আবারও একটু হতাশার মধ্যে পড়বে আমার মতে দেখা যাক পরবর্তীতে কি হয় সবাই রয়েছে যারা এত কষ্ট করে আর আন্দোলন করে লড়াই করে এ তাদের রিক্রুটমেন্টটাকে তারা ছিনিয়ে নিয়ে এসেছে তো এখন আর কিছু বলার নেই কমিশন বা সরকার যেটা করলো সেটা ঠিক করলো না ঠিক আছে তো আজকের আপডেট বা এখনকার মতো আপডেটটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো যদিও এটা একটু হার্ড ব্রেকিং নিউজ তবুও আমি দিলাম